নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি তো গ্রামীণ রোজগারের সংস্থার পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে চাকরির বিষয় সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেক জেলার ছেলেমেয়েরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তো চলো ভিডিওটি শুরু করা যাক চাকরি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি তো গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থানের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার আন্ডার অ্যাক্ট টোয়েন্টি ওয়ান এইটটি সিক্সটি তো এখানে দেখো পুরো ডিটেলসে বলা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই ভিডিও লিঙ্ক বা এই লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারো এখানে দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে ক্যান্ডিডেট নেওয়া হবে এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং ষোলো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট বলছে ব্লক কোয়ার্ডিনেটর এই পোস্টের জন্য কিন্তু প্রত্যেকটি ব্লক থেকে একজন একজন করে ক্যান্ডিডেট নেওয়া হবে এখানে তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন এখন পড়ছো রানিং আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে পনেরো থেকে সতেরো টাকা এই পোস্টের জন্য আবেদন ফি বাবা তোমাদের জমা দিতে বা সরি বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট বলা হচ্ছে কম্পিউটার অপারেটর এই পোস্টে পাওয়ার ব্লক থেকে কিন্তু একজন করে ক্যান্ডিডেট তোমাকে সিলেক্ট করা হবে এবং এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সাথে বলা হচ্ছে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই পোস্টের জন্য তোমাদের দেখো প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং চার নাও যে পোস্টটি আছে সেটা হচ্ছে ব্লক সার্ভেয়ার এই পোস্টের জন্য তোমাদের প্রত্যেকটি ব্লক থেকে চারজন কোনো ক্যান্ডিডেট নেওয়া হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে প্রতি মাসে বারো হাজার টাকা থেকে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে তারপরে দেখো বলা হচ্ছে এখানে তোমাদের মেম্বারশিপ বা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত টাকা জমা দিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে যারা এসসি এসটি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তার জন্য কিন্তু একশো সত্তর টাকা অ্যাপ্লিকেশন ফিজ জমা দিতে হবে এবং যারা আধার আছে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো আনরিজার্ভ ক্যাটাগরি আছো তার জন্য কিন্তু তিনশো কুড়ি টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে এরপরে তোমাকে বলা হচ্ছে এজ লিমিট এখানে তোমাদের আঠারো থেকে সাঁত্রিশ বছর মতো বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসসি এসটি এবং পিডাব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তার জন্য কিন্তু পাঁচ বছরের বয়সে ছাড় পাবে তো দেখো এই রিক্রুটমেন্ট শুরু হয়েছিল সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে দেখো এখানে বলা যায় অ্যাপ্লিকেশন অনলাইন ওয়েস্ট বেঙ্গল এবং আসামে কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো এই ওয়েবসাইটে এসে পুরো ডিটেলস কিন্তু উল্লেখ করা আছে তোমার দুটো ডে এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো তেরো নয় থেকে তেরো নয় দু হাজার একুশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং বারো এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমরা চাইলে এখানে এসে কিন্তু ডাউনলোড নোটিফিকেশন ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনড করতে হবে এবং এক্সামিনেশন শিডিউল কিন্তু তোমরা কিন্তু ডাউনড করতে হবে কোথায় তোমাদের এক্সামিশন হবে তো আমি এই ডাউনলোড উপরে ক্লিক করবো যখন ওন ডাউনলোড হবে তখন কিন্তু আমার সামনে নতুন একটা পিডিএফ ওপেন হবে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে চলে এসেছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিস্তারিত তথ্য সবই দেখে নিতে পারবে কোথায় তোমাদের নিয়োগ করান হবে এবং দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে জব লোকেশন অ্যাট ডিস্ট্রিক্ট অ্যাট ব্লক তোমরা যে ব্লকে জন্য অ্যাপ্লিকেশন করবে সেই ব্লকে তোমাকে নিয়োগ করা হবে এবং ডিস্ট্রিক্ট তোমার সেই ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হবে তোমাকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে এখানে দেখো বলা হয়েছে তোমাদের চোদ্দো নয় থেকে কিন্তু শুরু হয়েছে এবং বারো এগারো তারিখ বারো এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সরাসরি নিয়োগ করা হবে তোমাদের এখানে পরীক্ষা কেন্দ্র হতে পারে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অল ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করছো সেই ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার আছে হেড কোয়ার্টারে কিন্তু তোমার হেডকোয়ার্টার আন্ডারে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে এবং সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডমিট কার্ড জিআরএস কে ডট ও জি এই ওয়েবসাইটে তো যখন যেদিনকে তোমাদের পরীক্ষা তার এক সপ্তাহ আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্ট হতে পারে এখনই কিন্তু সেটা বলা হয়নি যেহেতু কোভিডের জন্য আটকে আছে কবে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এখানে তোমাদের বেসিক বলা হয়েছে কত নাম্বারে পরীক্ষা হবে এবং কোন সাবজেক্ট থেকে পরীক্ষা আসবে প্রশ্ন হবে সবই কিন্তু এই পিডিএফে দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু দেখিয়ে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ কোনো ফ্রডের ব্যাপার নেই এখানে ইনকোয়ারির জন্য কিন্তু অফিসিয়াল ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তোমরা চাইলে নিজেরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং সাপোর্টের যে মেল মেল আইডি সেটাও কিন্তু দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে পুরো বিস্তারিত তথ্য এই পিডিএফে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারবে এখানে কিন্তু পুরো গাইডলাইনস সব দেওয়া হয়েছে কোন কোন পোস্টের নিয়োগ সবই কিন্তু এখানে বলা হয়েছে তো যার অ্যাপ্লিকেশন করতে চাও তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক পাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এই আমি দেখাবো এই অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা পেজ ওভেন হবে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন যদি তোমরা অলরেডি রেজিস্টার করে থাকবে তাহলে কিন্তু তোমাকে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে দেখো তোমাদের নাম বসাতে হবে বাবার নাম মায়ের নাম বেসিক ডকুমেন্ট তোমাকে দিতে হবে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ইমেল আইডি ঠিক আছে তারপরে দেখো কমপ্লিট অ্যাড্রেস তোমার যে পুরো অ্যাড্রেস সেই অ্যাড্রেস তোমাকে এখানে বসাবে স্টেট বসাবে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখো বলা হচ্ছে এখানে সাব ডিভিশন ল্যান্ডমার্ক পিনকোড দিয়ে কিন্তু তোমাকে সাবমিট করা করতে হবে সাবমিট করার পরে তোমাদের হয়তো কী চাওয়া হবে তোমাদের অ্যামাউন্ট চাওয়া হবে যদি তোমরা এস সি এস টি এস সি এস টিফিকেশন হ্যান্ডি খাওয়াও তাহলে কিন্তু একশত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টপত্র আপলোড করতে হবে সিগনেচার ফটো আপলোড করতে হবে এভাবে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আজকে এক তারিখ বারো তারিখ কিন্তু লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন করা তোমাদের একটা চাকরির সুবিধা আছে যদি তোমাদের নিজস্ব এলাকায় তো তোমরা চাইলে কিন্তু এই গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থানের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যাচাই করে দেবে অ্যাপ্লিকেশন করতে পারো আমি কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছি তাই কিন্তু তোমাকে দেখালাম ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য